বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় ফর্ম 9। একজন কোম্পানি সেক্রেটারিকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয় এবং সেটা যথাযথ অথরিটি বা কর্তৃপক্ষকে জানাইতে হয় বা পেশ করতে হয় বা তাদের কাছে পাঠাইতে হয়। তার মধ্যে একটা ফর্ম হচ্ছে ফর্ম 9। ফর্ম 9 মানে হচ্ছে কনসেন্ট অফ ডাইরেক্টর টু অ্যাক্ট, অর্থাৎ ফর্ম 9-এর মধ্যে একজন ডাইরেক্টর কোম্পানির যে দায়িত্ব নিল ডাইরেক্টর হিসেবে বা ম্যানেজিং এজেন্ট হিসেবে বা চেয়ারম্যান হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে, নমিনেটেড ডাইরেক্টর হিসেবে, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে, তিনি যে ডাইরেক্টর পদটা নিলেন তার লিখিত পত্র এই ফর্ম 9, অর্থাৎ এই ফর্মে সই করা মানে হচ্ছে ওই কোম্পানির সকল দায় দায়িত্ব ডাইরেক্টর পদের বা এমডি পদের বা চেয়ারম্যান পদের সকল দায় দায়িত্ব তিনি নিলেন। এই যে ফর্ম, এই ফর্মটা একজন ডাইরেক্টরকে ফিল আপ করে বা একজন কোম্পানির সেক্রেটারিকে ফিল আপ করতে হয়, করে আরজেএসসিতে জমা দিতে হয়। এই ফর্মের গঠনের উদ্দেশ্য হচ্ছে একজন ডাইরেক্টর তিনি কোম্পানিতে ডাইরেক্টর পদে নিয়োগ হওয়ার পর সকল দায়িত্ব আইনানুগভাবে তিনি মেনে চলবেন, তার একটা সম্মতিপত্র হচ্ছে ফর্ম 9। আমরা দেখি ফর্ম 9-এ কি থাকে। ফর্ম 9, এই হচ্ছে ফর্ম 9-এর ফর্মুলা, ফর্মটার ড্রাফট বা চিত্র, কি লিখতে হয়, কি থাকে এই ফর্মে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই ফর্মটা হচ্ছে এমন যে প্রথমে কি থাকবে, ফর্ম 9 ঠিক একই রকম আরজেএসসিতে যেটা যেভাবে দিতে হবে ঠিক সেইভাবে এখানে উঠানো আছে ফর্মটা, যে ফর্ম 9 কনসেন্ট অফ ডাইরেক্টর টু অ্যাক্ট, দা কোম্পানিস অ্যাক্ট 1994, কোম্পানি আইনের 1994 সালের আইন, কোম্পানির সি সেকশন 92-তে বলা আছে, 92-তে ডাইরেক্টরদের কনসেন্ট ফর্ম দেওয়া আছে, কনসেন্ট অফ ডাইরেক্টরদের কথা বলা আছে। এখানে নেম অফ দা কোম্পানি, কোম্পানির নামটা কি থাকবে, কি ছিল, এম কে ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন PLC, এই কোম্পানির ডাইরেক্টর, তার কনসার্ন ফর্ম, অর্থাৎ ফর্ম হচ্ছে 9। কনসার্ন টু অ্যাক্ট অ্যাজ দ্য ডাইরেক্টরস অফ দ্য এম কে ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন PLC টু বি সাইন্ড অ্যান্ড ফিল্ড পার্সুয়েন্ট টু সেকশন 92(1)(k) অফ দ্য কোম্পানিস অ্যাক্ট 1994, অর্থাৎ কোম্পানি আইনের 1994 সালের 92 সেকশনের 1(n) প্লাসের ক নম্বর সাব ক্লাসে বলা আছে এটা, অর্থাৎ কনসার্ন অফ ডাইরেক্টর এটা বলা থাকবে কোম্পানি আইনের, বলা আছে প্রেজেন্টেড ফর ফাইলিং বাই মিস্টার এমডি আবুল হাশেম, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, কোম্পানির চেয়ারম্যান তিনি এটা প্রেজেন্ট করবেন, অর্থাৎ যিনি ডাইরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তার সম্মতিপত্র এটা প্রেজেন্ট করবে কোম্পানির চেয়ারম্যান। আর এখানে কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আবুল হাশেম। টু দ্য রেজিস্টার অফ জয়েন্টস টু কোম্পানি অ্যান্ড ফার্ম, কোথায় যাবে, জয়েন্টস টু কোম্পানি অ্যান্ড ফার্মে আরজেএসসিতে দিতে হবে, রেজিস্টার অফ জয়েন্টস টু কোম্পানিস অ্যান্ড ফার্ম আরজেএসসিতে জমা দিতে হবে। আর এই কাজটা সম্পূর্ণ করবেন একজন কোম্পানি সেক্রেটারি। আর এখানে বলা থাকবে IUE undersign hereby testify my our consent to act as directors of the MK International Trading Corporation PLC pursuant to section 92(1)(k) of the Company Act 1994, অর্থাৎ এখানে যিনি ডাইরেক্টর হবেন তিনি তার সম্মতি দেবেন যে আমি নিচের আন্ডারসাইনে আর টেস্টিফাই করছি, কনসার্ন করছি, সম্মতি দিচ্ছি যে আমি একজন ডাইরেক্টর এম কে ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশনের, আর সেটা হচ্ছে কোম্পানি আইনের 92 সেকশনের 1
কে এর আলোকে উনি সম্মতি দেবেন এবং নিজে নিজে সাইন করবেন। উপরে এখানে দেয়া আছে মোহাম্মদ হালিম কাদের, তিনি একজন ডাইরেক্টর, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মুরাদনগর ঢাকা, ডেসক্রিপশন তিনি বাংলাদেশি, ওনার সই থাকবে এখানে, এইখানে ওনার সই থাকবে, ওনার নাম, অর্থাৎ উনি যে সম্মতি দিলেন, এটা হচ্ছে সম্মতি পত্র ফর্ম 9, উনি যে সম্মতি দিলেন ওনার সই এখানে থাকবে। আরেকজন ডাইরেক্টর নাম হচ্ছে মোহাম্মদ হাসানুজ্জামান তালুকদার, উনিও একজন ডাইরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ওনার সই এখানে থাকবে। অর্থাৎ এই ফর্মে দুইজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের সম্মতি সম্মতি এখানে নেওয়া হয়েছে যে হ্যাঁ সে 92 কোম্পানি আইনের 92 এর ক একের ক ধারার অনুযায়ী তিনি সকল দায়িত্ব পালন করতে তিনি হচ্ছে বদ্ধপরিকর, এটা বলা থাকবে এখানে, তার সম্মতিপত্র এনার সই দিয়ে তারপর হচ্ছে আরজিএসসিতে এই ফর্মটা জমা দিতে হবে। এখানে বলছে ডেটেড দিস 10 ডে অফ মে 2022, 2022-এর 10 মেতে এটা বলা আছে। নোটিফাই একটা নোট দেওয়া আছে, ইফ এ ডাইরেক্টর সাইন বাই হিস এজেন্ট অথরাইজ ইন রাইটিং, এক কোনো ডাইরেক্টর যদি এজেন্ট অথরাইজ করে থাকে রাইটিং এ, দ্য অথরিটি মাস্ট বি প্রোডিউস এন্ড কপি অফ দ্য অ্যাটেস্টেড, সেটাও সেখানে থাকবে। অর্থাৎ যদি তিনি কাউকে অথরাইজ করে থাকেন তার কপিও এর সাথে থাকতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে ফর্ম 9 কি জিনিস, কি লেখা থাকে ফর্ম 9-এ, তার গঠনটা কি, সেখানে সিগনেচার থাকে না থাকে না, ডাইরেক্টরদের নাম থাকে এবং তাদের সিগনেচার থাকে, কি থাকে, কি কন্টেন করে এই ফর্মে, সেটা আমরা দেখার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।